বইয়ের ভিতরে ফোন? এটা মনে হয় স্কুল থেকে কোনো প্রজেক্টের জন্য দিয়েছে, নকল ফোন, কারণ আমার মেয়ে তো ফোন ইউজ করে না। যাই, বেশি দূর হয়তো যাইনি, আমি স্কুলে গিয়ে দিয়ে আসি ফোনটা। এতে স্যার, আপনি মনে হয় পিটি স্যার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্কুলের স্পোর্টস টিচার। কি হয়েছে স্যার? আমি ইতির মা, আমার মেয়ে এখানে পড়ে, ইতি ক্লাস টেনে পড়ে। আপনাদের এখান থেকে মনে একটা প্রজেক্টের জন্য এই বইটা আর এই নকল ফোনটা দেওয়া হয়েছে, একটু দেখেন তো। ওয়ান মিনিট, এটা কোনো নকল ফোন নয়, এটা অরিজিনাল ফোন, অ্যান্ড এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, মার্কেট প্রাইস 2 লাখ টাকার ওপরে। এটা নকল ফোন নয়, তাছাড়া একটা বইয়ের মাঝের অংশ কেটে সেখানে ফোন রেখে কোনো প্রজেক্ট আমাদের স্কুল থেকে কখনো করানো হয় না। আপনার মেয়ে হয়তো আপনাকে বোকা বানাচ্ছে, এই ফোনটা আপনার মেয়ের এবং সে এইটার ভিতরে লুকিয়ে রেখে জাস্ট আপনাকে বোকা বানাচ্ছে। স্যার কী বলছেন স্যার, আমার মেয়ে তো ফোন চালায় না, আর আমার মেয়ে প্রত্যেকটা দিন স্কুলে আসে, খুব মেধাবী, পড়া ছাড়া তো সে কিছুই বোঝে না। আচ্ছা এক মিনিট, আমি একবার দেখি আপনার মেয়ে আজকে স্কুলে এসেছে কি না, আমি ওর অ্যাটেন্ডেন্স একটু চেক করি। কোন ক্লাস বললেন স্যার? ক্লাস টেনে। এক মিনিট দাঁড়ান। ইতি ক্লাস টেন, রোল কত স্যার? 73। দেখুন ইতি রোল নাম্বার 73, সেকশন ডি, ও এই মাসে শুধুমাত্র 3 দিন স্কুলে এসেছিল, তাও স্পোর্টস ডেতে, অন্য দিনগুলো সে স্কুলে আসেনি, এবং আমার মনে হচ্ছে আপনার মেয়ে আপনাকে ঠকাচ্ছে। স্যার আমার মেয়ে আমাকে ঠকাচ্ছে? আমার সাথে মিথ্যা কথা বলছে? আপনাকে বহুবার এসএমএস করা হয়েছে, আপনাকে নোটিশ দেওয়া হয়েছে, আপনি যোগাযোগ করেননি। একটা মিনিট, দেখি ফোনটা কোনোভাবে আমি ঢুকতে পারি কিনা। এই তো এই তো, সে একটা মাহফুজ নামের ছেলেকে লোকেশন পাঠিয়েছে, বনলতা পার্ক। হোয়াট, বনলতা পার্ক তো আমাদের স্কুলের পাশেই, তার মানে আপনি সেখানে গেলে আপনার মেয়েকে পাবেন। আজকে আপনার মেয়ে যে ছেলেটাকে এসএমএস করেছে তার ঠিকানা অনুযায়ী সে বনলতা পার্কে আছে। আপনি যান, এই গেট দিয়ে বেরোবেন, ডান দিকে 5 মিনিটের মতো হাঁটবেন, তাহলেই দেখবেন বনলতা পার্ক নামে একটা পার্ক আছে, ওখানেই তাকে পাবেন। থ্যাংক ইউ স্যার। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার মেয়ে আমাকে ঠকাবে। আচ্ছা স্কুলের কথা বলে এইখানে পার্কে এসে এই ছেলেটার সাথে এগুলো করছিস? মা তোমার ভুল হচ্ছে মা, ও আমার প্রেমিক না, ও হচ্ছে আমার ক্লাসমেট, আর আমরা তো এখানে গ্রুপ স্টাডি করছিলাম। থাম, কত মিথ্যে বলবি, দেখে তো মনে হচ্ছে তোর থেকে অনেক বয়সে বড়। আর ওই যে কি বললি যেন, গ্রুপ স্টাডি নাকি, এটা তো বাসাও করতে পারবি, পার্কে আসার দরকারটা কি ছিল? শোন আর রইলো কথা এই বইটা। মা এই বইটা তুমি কোথায় পেলে? বইটা আমি কোথায় পাবো? শোন সব কিছু আল্লাহর ইশারা, আল্লাহর ইশারাই বইটা আজকে আমার হাতে আসছে। তুই মনের ভুলে গেটের সামনে মানে ফালায় রেখে আসছিলি, বইটা নিয়ে আমি স্কুলে গেছিলাম। সবচেয়ে বড় কথা কি জানিস, আসলে এটা তো একটা বই না, এটা হলো তোর ফোন রাখার একটা যন্ত্র। এটা বইটাকে কেটে তুই ফোনটাকে মাঝখানে ঢুকিয়ে রেখেছিস যেন এই ছেলের সাথে যোগাযোগ করতে পারিস, আর এটা নিয়ে আমি স্কুলে গেছি। যা স্যারে সব কিছু বলছে, তুই মাসের ভিতর মাত্র 3 দিন স্কুলে গিয়েছিস। আচ্ছা তুই আমাকে কী ভাবিস, আমি বোকা? হ্যাঁ তুই কতদিনে ঠকাবি আমাকে? শোন তোর বাবা মারা গেছে সেই ছোট থাকতে, আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আমি ভেবেছিলাম না আমার মেয়েটা বুঝবে, কিন্তু না তুই আসলে বুঝিসনি। শোন তোর বাবা যেরকম মারা গেছে না, আজ থেকে ভাববি আমি ওরকম মারা গেছি তোর কাছে, এই নে তোর বই। মা মা তুমি আমাকে মাফ করে দাও, আমি আজকের পর থেকে আর কখনো এমন কোনো কাজ করব না, আমি আজকের পর থেকে ভালো করে লেখাপড়া করবো, সবসময় একদম ঠিক টাইমে স্কুলে যাব, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। না কোনো মাপ নেই, এই নে তোর বই, তুই তোর মতো করে থাক। আর শোন তোর বাবা মারা গেছে না, আজ থেকে ভাববি তোর মাও তোর কাছে মিত, তুই আমার বাড়ির সীমানায় পাড়া দিবি। মা
ও মা।